নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ সার্বিক রাশিফল তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচুর খাবেন না এতটুকুটাই বলবো আর যদি আপনারা নিজের পার্সোনাল জন্মছক বিচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে হতে চলেছে নেওয়া যাক এবং সেই গোচরের নিরিখে আপনাদের জীবনে কি চলেছে তা আমি নভেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গমন করতে চলেছে মঙ্গল গ্রহ থাকছে তুলা রাশিতে রবি গ্রহ সতেরোই নভেম্বর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে গ্রহ নভেম্বর মাসে দুবার রাশি পরিবর্তন করতে চলেছে একটি হচ্ছে দোসরা নভেম্বর একটি হচ্ছে বাইশে নভেম্বর শনি থাকছে মকর রাশিতে রাহু ও কেতু যথাক্রমে থাকছে বৃষ রাশিতে এবং বৃশ্চিক রাশিতে আসুন এই কোচনের নিরিখে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যাবে মাসে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের অর্থাৎ এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি যারা চাকরি করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই তবে ক্রেডিটে মাল বিক্রি করা একটু কমিয়ে ফেলুন যেটুকু বিক্রি করবেন নগদে বিক্রি করুন তবে এই মাসে আপনাদের আয় যেমন হবে খরচাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে একদিকে আসবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না তবে আপনারা এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন এবং যার মাধ্যমে কিছু পরিমাণ লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন এবং পাশাপাশি এই মাসে মামার বাড়ি থেকেও কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন শুধু তাই নয় এই এই মাসে আপনারা প্রেমের দিকে কিন্তু সফলতা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে এবং যারা যারা প্রেম সম্পর্কে বাধা পেয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন করে আবারও প্রেম আসতে চলেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে প্রেমে কিন্তু পড়তে চলেছেন এটা বলা যেতে পারে এই মাসে ফ্যামিলি সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন ফ্যামিলির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে তবে মাসের কিছু কিছু সময় আপনাদের ফ্যামিলিতে কিন্তু গণ্ডগোল মতান্তর আসতে চলেছে সেটিকে আপনারা অ্যাভয়েড করে চলুন পাশাপাশি এই মাসে পত্নী সুখে কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ স্ত্রী সুখ কিন্তু সেরকম মাত্রায় আপনারা পাবেন না এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং একটু আপনারা এই মাসে সংযম রাখার চেষ্টা করুন কথাবার্তার মধ্যে এবং অ্যাটিটিউডের মধ্যে এই মাসে ভাই বোনের সহায়তা কিন্তু আপনারা পেতে চলেছেন তবে কিছু কিছু সময়ে ভাই বোনের সাথেও কিন্তু মতান্তর আসতে চলেছে তবে সেটি বেশিক্ষণ স্টে আপ করবে না এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসি আপনাদের পড়াশোনা ক্ষেত্র কেমন যেতে চলেছে দেখুন কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ পড়াশোনার দিক থেকে কিন্তু সেরকম মাত্রায় শুভ আমি দেখতে পাচ্ছি না তবে যারা উচ্চশিক্ষা করছেন বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি কিছু পরিমাণ বাধা আসতে চলেছে এবং আপনাদেরকে প্রপার কনসেনট্রেশান এটি কিন্তু দিতে হবে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতেই পারে এই মাসে আপনারা কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হতে চলেছেন অর্থাৎ এই মাসে জ্ঞাতি শত্রুতা গুপ্ত শত্রুতা আপনাদেরকে কিন্তু বিব্রত করতে চলেছে এবং আপনাদের কাজে বাধা দিতে চলেছে সেটি প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে তাই শত্রু থেকে কিন্তু এই মাসে একটু হলেও সাবধান থাকুন এই মাসে আপনারা আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছেন তাই কোনো রকম বড়ো ধরনের ডিসিশান আপনারা কিন্তু এই মাসে নেবেন না যেটি আইন সিদ্ধ এবং আপনারা প্রপারভাবে এই মাসে চলুন অর্থাৎ আপনারা কোনো বেআইনি কোনো কাজের সাথে যুক্ত কিন্তু হবেন না যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে পাশাপাশি এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এ দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন কারণ এই মাসে আপনাদের সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে আপনারা দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকুন অর্থাৎ যারা বাইক চালান যারা গাড়ি চালান তারা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করুন নচেত কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন পাশাপাশি এই মাসে আপনারা রাগকে বর্জন করুন জেদকে বর্জন করুন নচেত কিন্তু আপনার জীবনে কিন্তু বিশাল বড় ক্ষতি আসতে চলেছে এবং যে কোনো কিছুকে আপনারা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করুন এবং ভাবার চেষ্টা করুন যেখান থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে চলেছেন অর্থাৎ যারা ভ্রমণে যাব ভাবছেন ঘুরতে যাবো ভাবছেন তারা কিন্তু যেতে চলেছেন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যে কিছু পরিমাণ প্রবলেম আসতে চলেছে যেমন আপনাদের পেটের সমস্যায় ভোগাবে এবং চোখের সমস্যায় ভোগাবে এছাড়াও ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু বেশিরভাগটাই আপনাদের ভালো রয়েছে কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে তো পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ